কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব জেলা প্রথম ডিভিশন ফুটবল লীগ 2024-25 এর সূচনা হলো কোচবিহার এমজিএন স্টেডিয়াম। সোমবার এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত সহ অন্যান্য কর্মকর্তারা। প্রথম দিনের এই খেলায় পরস্পর মুখোমুখি হয় গারোপাড়া ক্লাব বনাম শান্তি ক্লাব। প্রথম দিনের খেলায় গারোপাড়া ক্লাব 5-0 গোলে জয়লাভ করে। মঙ্গলবার এই প্রতিযোগিতায় ভারতমাতা ক্লাব বনাম দিশা ক্লাব এবং ফুটবল একাডেমি পরস্পর অংশগ্রহণ করবে। এ বিষয়ে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত বলেন, আজ থেকে শুরু হওয়া এই খেলা চলবে আগামী 30 তারিখ পর্যন্ত। এখানে মোট 7টি দল অংশগ্রহণ করেছে। আগামী দিনে এই 7টি দলের হয়ে ভালো প্রদর্শন করা খেলোয়াড়দের নিয়ে জেলা দল গঠন করা হবে। আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন। আমরা এই বছরের মরশুমের প্রথমেই শুরু করতে চলেছি অসীম ঘোষ মেমোরিয়াল চ্যাম্পিয়ন এবং সতীশচন্দ্র চন্দ মেমোরিয়াল রানার আপ প্রথম ডিভিশন ফুটবল লীগ। আপনারা জানেন আমরা গত বছর থেকে ঘোষণা করেছিলাম যে এবছর থেকে ডিভিশন লীগ শুরু হবে, সেইটাকেই লক্ষ্য রেখে আজকে থেকে আমাদের প্রথম ডিভিশন লীগ শুরু হচ্ছে। এখানে মোট 7টা দল অংশগ্রহণ করছে। এই প্রথম ডিভিশনের লীগের যে 2টো দল চ্যাম্পিয়ন এবং রানার্স হবে তাদেরকে আমরা সুপার ডিভিশনে উন্নতিতে নিয়ে যাব, উপরে নিয়ে যাব। সামনের বছর তারা সুপার ডিভিশন খেলবে আর সুপার ডিভিশনে আমাদের এরপরে এই খেলা শেষ হওয়ার পরে সুপার ডিভিশন শুরু হবে। সুপার ডিভিশনে আবার যে 2টো দল সবচেয়ে পেছনে থাকবে তাদেরকে আমরা এই ফার্স্ট ডিভিশনে নামিয়ে নিয়ে আসব। এই কম্পিটিশনটা রাখা হয়েছে খেলাকে আরও বেশি চার্মফুল করার জন্য এবং টিমগুলোকে আরও উজ্জীবিত করবার জন্য। আমাদের সুপার ডিভিশন এবং ফার্স্ট ডিভিশন 2টো লীগের খেলাতেই প্রতিদিনের ম্যান অফ দ্য ম্যাচ থাকছে। এই ম্যান অফ দ্য ম্যাচ নীলমণি হাজরা মেমোরিয়াল এবং প্রতিমা হাজরা মেমোরিয়াল ম্যান অফ দ্য ম্যাচ মেডেল প্রতিদিন একজন করে খেলোয়াড়কে আমরা দিয়ে থাকবো।